করোনা থেকে মুক্তি পেয়েও বাড়িতে ঢুকতে পারলেন না কলকাতা পুরসভার কর্মী। তাই নিজের বাড়িতে ঢুকতে না পেরে রেল স্টেশনেই ঠাঁই হলো হাওড়ার এক বাসিন্দার। তিনি কলকাতা পুরসভা তপসিয়া পাম্পিং স্টেশনে পাম্প চালানোর কাজ করতেন। গত 2রা মে তার জ্বর হয়। তারপরে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। 13ই মে নেগেটিভ রিপোর্ট আসায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তিনি বন্ধুর বাড়িতে ঢুকতে গেলে প্রতিবেশীরা আপত্তি করে। পরে মানিকপুর পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা ওই বন্ধুর বাড়িতে গিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ। পুলিশকে তিনি হাসপাতালে দেওয়া ডিসচার্জ সার্টিফিকেটে কোভিড নেগেটিভের কথা বললো, পুলিশ কোনো কথা শুনতে চাননি বলে তিনি জানান। পরে তিনি সাকরাইলের হাওড়াপোতা হাজি এসটি মল্লিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান। সেখানেও তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। সারা রাত তার হাসপাতালের বাইরেই কাটে। মশার কামড়ে ঘুম না হওয়ায় অসুস্থ বোধ করতে থাকেন। বাড়িতে ঢুকতে না পেরে তিনি পুলিশের দ্বারস্থ হন, কিন্তু থানাতেও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে 2 প্যাকেট বিস্কুট, 1টি পাউরুটি এবং জলের বোতল কিনে দিয়ে তাকে সাকরাইল স্টেশনে রাত কাটাতে বলে পুলিশ চলে যায় বলে অভিযোগ। এরপর নলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ মাকাল ওই ব্যক্তির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তার প্রতি অবজ্ঞা করা হয়েছে বলে ওঠা সব অভিযোগ মানিকপুর ফাঁড়ির পুলিশ তা অস্বীকার করে। পুলিশ জানিয়েছে জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছেন যাতে ওই ব্যক্তিকে থাকা খাওয়ার ব্যবস্থা করা যায়। উনি বলেন, সাকরাইল স্টেশনে টিকিট কাউন্টারের অন্ধকারের মধ্যে বসে রয়েছে, মশা কামড়াচ্ছে, এখানে বিদ্যুৎ নেই, আমার খুব কষ্ট হচ্ছে। আমি যেখানে হোক একটু বিশ্রাম চাই, সুস্থ শরীরে বাঁচতে চাই। আমার সঙ্গে পুলিশ প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। দোকান বন্ধ থাকায় কিছুই খেতে পাচ্ছি না। আমার সঙ্গে কেনই অমানবিক আচরণ করা হচ্ছে? আমার প্রতি মানবিক হয়ে আমাকে যে কোনো জায়গায় একটু ঠাঁই দেওয়ার ব্যবস্থা করুন, এমনটাই আবেদন জানান তিনি। এ নামে এক ব্যক্তি আপনারই পঞ্চায়েতের আন্ডারই করছে, উনি গতকাল থেকে খুবই মানে বাইরে স্টেশনে রাত কাটাচ্ছেন। ওনার কোভিড-19 হয়েছিলেন, পজিটিভ ছিলেন, বাট এখন বাঙ্গুর থেকে ওনাকে ছেড়ে দিয়েছেন, নেগেটিভ রিপোর্ট আছে। তো গতকাল পুলিশ তাকে বাইরে বার করে দিয়েছে, সেটা একটা অমানবিক বলে মনে করছি। তো এটা আপনি কী বলেন একটা পঞ্চায়েত প্রধান জনপ্রতি হিসাবে? পানানাল দিয়ে এই যে নেগেটিভ ছিল, পজিটিভ বলে যে রিপোর্টটা এসেছিলো এই আমাদের মাধ্যম দিয়ে আমি শুনছি। আগে তো পানাজাল যেহেতু আমরা দাঁতপুর গ্রামে থাকে না, উনি বিভিন্ন আশ্রমে আশ্রমে থাকতো, তারপরে আপনাদের কথা শুনি এখন আমি বলছি পানাজাল যে আপনার ওনার ওই করোনা হয়েছে শুনলাম, এখন কোথায় সাংরাইল স্টেশনে কোথায় আছে। তা যেহেতু আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন মানুষের যাতে অসুবিধা না হয়, কোনো মানুষ যাতে অসুবিধা না পড়ে, তার জন্যে মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে আমি প্রধান হিসেবে ওনাকে আশ্বাস দেওয়ার জন্যে সম্পূর্ণ আশ্বাস কীভাবে করলে হয় বা ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করছি। ও উনি কি মনে করে যে বাড়িতে ফিরতে পারবেন, এরকম মনে হয়? পরিবেশ কি তৈরি আছে মনে হয় কি? এখন ওনার বাড়িতে যে ফিরবে, বাড়িতে ওনার এত একটা ঘর আছে, ভাঙা ঘর, ওনার ভাইয়ের সাথে কেস মামলা দীর্ঘদিন ধরে চলছে, যার জন্য উনি দাঁতপুরগামী থাকতো না। উনি কোনো কোনো জায়গায় আশ্রমে থাকতো, শুনেছি কলকাতায় কোনো জায়গায় পৌরসভায় কোথায় কাজ করতো, তারপরে এই ধরনের অসুখটা ওনার কাছে আসে, যেটা আমার কাছে শোনা খবর, আমি সম্পূর্ণ জানতাম না, আপনাদের মুখ থেকেও সেটা আমি শুনছি। উনি কিন্তু পরিষেবা দিচ্ছিলেন, সরকারের নির্দেশ মেনেই পরিষেবা দিচ্ছিলেন, উনি কর্পোরেশনের কোনো পাম্পের একটা ডিপার্টমেন্টে চাকরি করতেন। তো তাহলে কি আগামী দিনে কি আরও কেউ কি সার্ভিস দিতে একটা ভয় পাবেই নিশ্চয়ই, সরকারি যারা কর্মচারী যারা আছেন, যারা যদি হয়ে যায় কারোর যদি হয়ে যায় নিশ্চয়ই সেই জায়গাটা কোনো একটা ভুল বোঝাবুঝি কিছু হয়েছে। না হলে যেহেতু মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছে যে কোনো মানুষ যদি করোনা ভুক্ত হয় অসুখে ভোগে। আপনি এখানে কেন বসে আছেন? আমি একে হাসপাতাল থেকে হাসপাতালে পৌঁছেছিলাম, ওখান থেকে পুলিশ আমাদের সাকাইল থানার পুলিশ আমাকে এখানে থাকতে বললেন, আর আসার সময় 2-5 টাকা দামি বিস্কুট, 1টা জলের প্যাকেট আর আর একটা পাউরুটি দিয়ে গেছে, বলছে রাত্রিবেলা যদি পারি খাবার দেবো আর এখানেই থাকো। আমি অনেক করে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে, আপনাকে বাড়ি ঘর নেই? আমার বাড়ি আছে কিন্তু আমি সম্পূর্ণ একা, তা এরিয়ার লোক তো খুব ডিস্টার্ব করছে, কারণ কালকে যেখানে ছিলাম ওখানেই মানে আমার বন্ধু বাড়িতে ছিলাম, ওখানেই উঠতে পারছে আর শুনতে পাচ্ছে, আমার এরিয়া তো ঝামেলা হচ্ছে, প্রোটেকশন নিতে হবে। আর ভিলেজ দাঁতপুর, নলপুর পঞ্চায়েত, আর সিএস সাকরাইল আন্ডার মানিকপুর। তো
তো আপনি আপনার করোনা হয়েছিল? হ্যাঁ। কবে হয়েছিল? হ্যাঁ, কবে হয়েছিল? এটা দু তারিখে আমি হাসপাতালে ভর্তি হই, 3 তারিখে ধরা পড়ে পজিটিভ। কোন হসপিটালে ছিল? এমআর বাঙ্গুর। আচ্ছা, ওখানে কি আপনি এখন পুরোপুরি সুস্থ? আমার ইয়ে শরীরটা একটু দুর্বল আছে, আমার এখন মেন দরকার হচ্ছে ঘুম আর একটু খাওয়া দাওয়া ভালো, তার কিছু না, শরীরটা দুর্বল। কবে আপনাকে ডিসচার্জ করে? আমাকে ডিসচার্জ করে 12 তারিখে রাত্রিবেলা ডিসচার্জ মেখে, কিন্তু অ্যাম্বুলেন্সের অভাবে আমাকে 13 তারিখ বিকালবেলা পাঠায় আর কি। তো এখন প্রশাসন আপনাকে পাড়ার লোক কি পায়রে ঢুকতে দিচ্ছে, বাড়িতে ঢুকতে দিচ্ছে না? পাড়ার লোকের খবর জানি না, তবে আমি তো ঘরের ভেতরে ছিলাম, গন্ধপুরে ছিলাম, এটা বন্ধুর বাড়িতে, পুলিশ এসেই আমাকে ওখান থেকে বার করলো। পাড়ার লোক নাকি পুলিশের কাছে কমপ্লেন করেছে, কি ব্যাপার জানি না, আমার কাছে ডাইরেক্ট কেউ কিছু আসে না, আবার দেওয়ার ব্যবস্থা করছি, জানি না ধরে ধরে যাই হোক। আর কিন্তু এখানে যা অবস্থা, ফাঁকা ইয়ে স্টেশন, এখানে মশার এখনই যা মশা লাগছে, রাত্রিবেলা রাত্রিভাবে কাটাবো জানি না। আপনি কোথায় চাকরি করছেন? আমি কলকাতা কর্পোরেশনে পাম্প অপারেটর। পাম্প অপারেটর করছেন, তো ওইখান থেকে কি আপনার রোগটা সৃষ্টি হয়? না, রোগটা কোথান থেকে সৃষ্টি হয়েছে সেটা ঠিক বলতে পারছি না, কারণ ওখান থেকে আমি কিছুদিন মানে লকডাউনও আমরা কিন্তু ডিউটি অফ দিইনি, যেহেতু আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, মানে রোগী পরিষেবার মধ্যে আপনারা ছিলেন এই করোনা পরিস্থিতির মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আমরা ডিউটির মধ্যেই ছিলাম, আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তো আপনি কি পারমানেন্ট স্টাফ ছিলেন না? আমরা ক্যাজুয়াল। এখন আপনার তাহলে এখন ঠিকানা কি স্টেশনে বলতে পারেন? এখন আমার স্টেশনে ছিলাম। প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাননি? না না, অনেক কিছুই আপনার চেষ্টা করেছিল, অনেক কিছুই আপনার চেষ্টা করেছি, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা চিঠি ইয়ে করে পাঠিয়েছি। খাচ্ছি বলতে আমাকে যে চিড়ে আছে আর এই থানা থেকে ওই দুটো ইয়ে দিল, কিন্তু সত্যি কথা বলতে আমার পকেটে পয়সা আছে, কিন্তু আমি খাবার তো পাওয়াটা মতো বুঝতে সব বন্ধ। 12 তারিখে ছুটির পর আপনি কোথায় কোথায় আসেন? তো প্রথমে আমার বন্ধু বাড়ি গেছি, আমার পাড়ার পাশেই, ওখানে, কারণ ওখানে বন্ধু আমাকে রান্নাবান্না করে দেবে বলেছিল, দেখবে বলেছিল, কিন্তু পুলিশ তো থাকতে দিল না। পুলিশ কেন থাকতে দিল না, আপনার কাছে কী মনে হচ্ছে? কেউ নিশ্চয়ই কমপ্লেন করেছে, আর আমি সকালবেলা বাজার ফাজার করে নিয়ে এসেছিলাম, যে একদম যে মেনে, কারণ আমাকে তো খেতে হবে, বন্ধু বাড়িতে তো অন্যের বাড়িতে তো খাওয়া উচিত না, জানি না কী হলো, তবে পুলিশ থাকতে দিল না এইটুকুই জানি। এবং আপনি পুলিশটিকে যে দেখিয়েছিলেন যে হসপিটালের কাগজপত্র? সব বলেছি A to Z, তারপরে ঠাইয়ে আমাদের এই হসপিটাল থেকেও পুলিশকে ফোন করেছিল, কিন্তু থানায় আমাকে মানে ঢুকতেই দেয়নি, করোনা পেশেন্ট করে, এবং যা পুলিশ যা একটা মানে বাজে ব্যবহার করলো আমার সাথে, মানে ভাবা যায় না। তো আপনি তারপর কি করলেন? তারপরে আমি আবার ব্যাকে চলে এলাম হাসপাতালে। কোন হাসপাতালে? এই যে হাজি, এই যে সাঁতরাইল হাসপাতাল বলি আমরা। আচ্ছা, ভালো নাম হচ্ছে হাজি ST মল্লিক BPHC। আচ্ছা, আপনি ওই রাত্রিবেলা এলেন? হ্যাঁ, রাত্রিবেলা তো সন্ধ্যেবেলা। আচ্ছা, আসার পরে হসপিটাল কি বললো? প্রথমে তো এটা লিখে আমাকে থানায় পাঠিয়েছিল, তা থানায় তো আমায় ঢুকতে দেয়নি, ওখানে ডাক্তারবাবু 14 দিন কোয়ারেন্টাইন লিখে দিয়েছিলেন, থানায় ঢুকতেই দেয়নি, কথা তো অনেক দৃঢ় কথা। তারপর ডাক্তারবাবুকে বললো আমায় থাকতে দিতে হবে, বলে না থাকতে দেওয়ার পরিস্থিতি নেই। রাস্তায় বাইরে, হাসপাতালের বাইরে, মানে গেটের বাইরে, মানে গেটের মানে রাস্তায় না, এই হাসপাতাল কম্পাউন্ডের মধ্যেই ছিলাম, ওই সারা রাত এই একটা চাদর বিছিয়ে বসে আছি, আর মশা মানে বিশাল বিশাল, ঘুম তো দূরের কথা, জানি না করোনা থেকে হয়তো বাঁচলাম, জানি না এরপরে কোনো ম্যালেরিয়া বা ডেঙ্গু আছে কি না। তারপর হসপিটালে ছিলেন যখন, এখন স্টেশনে কেন এলো? এখন ইয়ে সুপার এসেছিল, সুপারকে আমি ধরেছিলাম যে যেভাবে হোক আমাকে থাকার ব্যবস্থা করে দিতে হবে, নাহলে যেখানে হোক আমাকে পাঠিয়ে দিন। আপনার সুপার হঠাৎ জানি না দেখি দুজন পুলিশ এলেন,
এসে বললেন যে আপনাকে এখানে থাকতে দেওয়া যাবে না, আপনি সাটেল স্টেশনে চলে যান, বলতো এই দুটো আমাকে বিস্কুট একটা। অর্পণ সিংহের রিপোর্ট, হাওড়া।